ওই যে এটা দেখছেন, ও মনে করেন আমি তো ওকে মনে করতাম যদি কিনে নি, পাকিস্তানের একটা খেলোয়াড় ছিল না, ক্রিকেট খেলোয়াড়, ভালো ওয়াশিং করতেন না, শোয়েব শোয়েব খেলোয়াড় একটা নাকি জানি, আমি তো ছোটবেলা আমি বলি ঠিক আছে, এবং ও ও ওই ইউনিভার্সিটিকে আমার ভালো অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যা মহতি উদ্যোগে আজকে কাউনিয়ার বুকে আলু দিশারি নামক পাঠাগারটি সত্যিকার অর্থে সফট ওপেনিং অর্থাৎ পথতলা শুরু করলো, তাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আবারও ভালোবাসা। প্রিয় উপস্থিতি, আমরা জানি একটি আলোর কণা পেলে লক্ষ পৃথিবীতে চলে, এই পৃথিবী চলানোর মতো মানুষ করার উদ্যোগ নিয়েই আমাদের এই লাইব্রেরির পথ চলা আজকে শুরু হলো। এখানে আরো একজন ব্যক্তি সুমহান ভূমিকা রেখেছেন, তার কথা না বললেই নয়, পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ কাউনিয়া কুমাকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী জিন্নাহ স্যার, তিনি এবারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন, তাকে আমি অনুরোধ জানাচ্ছি পথ চলা গল্প। সফট, আমরা সবাই জানি সফট মানে নরম, কিন্তু এটার প্রয়োগ সফট উদ্বোধন মানে আমরা শুরু করতেছি সামান্যভাবে, আমরা হার্ড উদ্বোধনের আশায় থাকলাম। তো এই সুবাদে আমাকে আরেকজন লোকের কথা বলতে হবে, সেটা হলো উময়ূর কবির তারা। তারা ভাই, আমরা আমি পড়েছিলাম মনে নেই ভাই, এটা কি যে কর্মের চেয়ে কীর্তি বড় না কীর্তির চেয়ে কর্ম বড় জানি না কোনটা। তারা ভাইয়ের ক্ষেত্রে কর্ম কীর্তি দুটোই বড়, উনি কর্ম করে অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছেন, এটা কীর্তি ভালো, কিন্তু উনি সেই কীর্তি আমাদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য আজকে সান্ধ্যকালীন খাবারের আয়োজন করছেন, এটা এই কর্মটা ভালো নাকি বলেন? আমরা তারা ভাইয়ের এইরকম উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং তার কর্ম যেন এরকম থাকে আমরা যেন উপভোগ করতে পারি। সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম। এই কামনায় আমি সবসময় চাই আমাদের যারা সূর্য সন্তান, আমি দেখাতে চাই আমাদের নতুন প্রজন্মকে, তারা যেন দেখে আমাদের দেশে প্রত্যেকটা জায়গায় আমাদের একটা করে সূর্য সন্তান লুকিয়ে আছে, আমরা তাদেরকে প্রকাশ্যে আনতে চাই। আমরা এই জন্য সবসময় বলি যে আপনি আর্মিতে যাবেন, আছে আমাদের আমল হয়ে গেছে, খুশি হয়ে গেছে, এনএসএ যাবেন আমার জামাল হয়ে গেছে, আপনি পুলিশে যাবেন আমাদের নাম হয়ে গেছে, আপনি খাদ্য বিতরণে যাবেন ওখানে বসে কোথায় নাই সব জায়গায় আছে। আমি চাই আপনাদেরকে দেখে আমার এলাকার কিছু কোমলমতি সন্তান, তারা যেন আপনাদের দেখে উদ্বৃত্ত হয় এবং আপনাদের জায়গায় যাওয়ার চেষ্টা করে, হয়তো বা আমি জানি সবাই যেতে পারবে না, 100 জন চেষ্টা করবে, 5 জন যাবে, এটাই আমার মূলত উদ্দেশ্য। আর ভালো কাজে আপনাদের সাথে থাকতে পারি আমি সবকে সবসময় মনে করি, আমি একজন ভাগ্যবান ব্যক্তি, আপনাদের এই মহতি মানুষ, এত বড় বড় মানুষ আপনারা, আমার আমি বললেই আপনারা আমার সাথে কাজে আসেন বা আমার পাশে দাঁড়ান, এর চেয়ে পৃথিবীতে আর পাওয়ার কিছু নাই। তবে আপনারা সবাই ভালো থাকবেন, এত আপনাদের অনেক কঠিন সময়,
এই সময়ের মধ্যে আপনারা সময় করে যে আমাদের এখানে আসছেন, এই জন্য আপনাদের সবাইকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাই বন্ধু এবং ছোট ভাই যারা আছেন তাদেরকে সকলকে এই শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শুরু করছেন। জায়গা ছোট্ট হবে কিনা আসলে তো তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি যে তিনি আমাদের যে সমাজের বড় একটা অংশ তার প্রতিনিধিত্ব তিনি করছেন। আপনাকে স্বাগতম আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। আর কেন বললাম ওনার কথা, আমরা সবাই জানি একটা অনেক চমৎকার মূল্যবান উক্তি যেটা নেপোলিয়ান বোনাপার্ট করেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দেওয়া হল একটি শিক্ষিত জাতি উপহার দেব। সুতরাং আমরা সবাই জানি যে শিক্ষিত মায়ের কথা কেন বলা হয়েছিল। আমাদের শিক্ষা শুরু হয় আসলে একেবারে ছোটবেলায় আমাদের ঘর থেকে বাড়ি থেকে, এবং এবং এই কন্ট্রাক্ট